কীর্তি আজাদের বাড়ি কোথায়? ইউসুফ পাঠানের বাড়ি কোথায়? ওরা আজকে ভূমিপুত্রের গল্প শোনাচ্ছে, ওদের সাথে এখন ঘা লেগেছে, ওদের নিজেদের মধ্যে কে সিন্ডিকেট কন্ট্রোল করবে তার লড়াই চলছে। কালকে ওরা এক জায়গায় বসে আবার চা খাবে যদি ওদের ভাগবাটা ঠিক হয়ে যায়। সুতরাং ওদের সাথে আমাদের কোনো মানে কোনোভাবেই আমাদের ভুলানোর চেষ্টা করবেন না। আমাদের আমাদের একটা নিজের একটা আইডিওলজি নিয়ে চলি, ওদের ওরা আইডিওলজি বিহীন চলে। আমাদের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে দিন। এই যে হাড়োয়া দেখুন, আমাদের মধ্যে শীর্ষ হচ্ছে হাড়োয়া উপনি হাড়োয়ার ক্ষেত্রে আইএসএফ নিয়েছে, বাকি পাঁচটা আমরা বৃহত্তর যে লার্জার ফ্রন্ট আছে লেফট ফ্রন্ট তাদেরকে আমরা ছেড়েছি। হাড়োয়া উপনির্বাচন শুরু মানে ঘোষণা হওয়ার আগে আগেই হাড়োয়ার মানে শাসন থানার পুলিশ আইএসএফ নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনি যেটা বলছেন, আমার একটা ঘটনা এই ধরনের ঘটেছে, আমরা সেটাকে দেখছি কতটা সত্যতা, কারণ একটা এসেছে আমাদের কাছে, কিন্তু সত্যতাও জানতে হবে। ব্যক্তিগত কারো জমি জায়গা কোনো অন্য কোনো ব্যাপার আছে, তাকে যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য বা নোটিশ পাঠানোর জন্য তার বাড়িতে গেল, সেটাকে যদি পলিটিক্যাল এর সাথে অ্যাটাচ করতে যায় সেটা আমাদের বুঝতে হবে। আমরা দেখছি সত্যতা কী আছে, কারণ আমরা পুলিশ আমাদেরই সমাজের একটা অংশ, আমাদেরই পরিবারের একজন সদস্য। হয়তো পুলিশকে আমরা আক্রমণ করবো না, যেমন ঠিক একইভাবে পুলিশ যদি আইন বহির্ভূত কাজ করে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেবো। আপনি যে শাসন থানার কথা বলছেন, শাসন আমরা ওটাকে দেখছি, আজকে আমাদের কাছে খবর এসেছে, আমরা তদন্ত আমাদের যে লেভেল আছে তদন্ত করছি, প্রয়োজনে ওটাকে নিয়ে আমরা পুলিশ মন্ত্রী জবাব দিয়ে করবো যদি ওটা অন্যায়ভাবে আমাদেরকে। ভোট আসলেই রাজ্যে একাধিক এলাকাতে দেখি পুলিশের নির্যাতন বা পুলিশের অত্যাচার বেড়েই উঠেছে, কি বলবেন? এটাই কি তাহলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি আর কি কোনো নমুনা দেখাচ্ছে, পুলিশের পাওয়ার দেখাচ্ছে কি? পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। পুলিশের যেভাবে চলা দরকার পুলিশকে সেভাবে চলতে দেওয়া হচ্ছে না। পুলিশকে যদি নিরপেক্ষতার সাথে চলতে দেওয়া হয়, পশ্চিমবাংলায় ওভারনাইট আমরা আমাদের পুলিশের প্রতি এই ভরসা অন্তত আছে 50% ক্রাইম কমিয়ে দেবে। দুর্ভাগ্যের বিষয়, যখন ক্রিমিনাল বা সমাজবিরোধীদেরকে ধরছে তখন আমরা ওরা হয়ে যাচ্ছি, ফলে এরা কী করবে? যা ওরা ছেলে পরমানন্দ জানো, তারপর আর বলছি না, এই অবস্থায় চলছে। ফলে যা দায়িত্ব সেটা দায়িত্ব ভুলে যাচ্ছে। আর পুলিশেও তো অনেক শূন্য পদ আছে, প্রায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ মিলিয়ে 1.5 লক্ষ শূন্য পদ আছে, সেটাও দ্রুত পূরণ করা হোক। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।